হাওড় বাউরের জেলা সুনামগঞ্জ হাসন রাজার দেশ হিসেবে পরিচিত। তবে প্রতি বছর সরকারিভাবে এই মরমী কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে কোনো আয়োজন করা হয় না। এবছর হাসন রাজার ট্রাস্টের আয়োজনে তার মৃত্যু শতবার্ষিকী ও 168তম জন্মবার্ষিকীতে রাতভর গানে গানে তাকে স্মরণ করা হয়েছে। মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়ারে, কান্দে হাসন রাজা মন মুনিয়ারে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, এমন অনেক গান আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। বলা যায় চিরন্তন সঙ্গীতে রূপ পেয়েছে হাসন রাজার এসব গান। লোভ লালসার বাইরে থেকে সহজ সরল জীবনযাপনে রচনা করে গেছেন অসংখ্য লোকগান। মরমী এই সাধকের জন্ম মৃত্যুতে বরাবরই খুব একটা আয়োজন থাকে না সুনামগঞ্জে। তবে এবছর জন্ম ও মৃত্যু বার্ষিকী একসঙ্গে পালন করছে জেলা হাসন রাজা ট্রাস্ট। হাসন রাজা ট্রাস্ট সুনামগঞ্জের আয়োজনে 20 ফেব্রুয়ারি শহরের ঐতিহ্যবাহী জাদুঘরে গানে গানে হাসন রাজাকে স্মরণ করা হয়েছে। হাসন রাজার ছবি মঞ্চের পিছনে দিয়ে তুলে ধরা হয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। এমনকি স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীসহ দেশের নামিদামি শিল্পীদের গানে মেতে উঠে এই উৎসব। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। ১৮৫৪ সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা জীবদ্দশায় প্রায় 200 গান রচনা করেন। 1922 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। তার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর সরকারিভাবে হাসন উৎসবের আয়োজন ও হাসন রাজা একাডেমি নির্মাণের দাবি সাংস্কৃতিক কর্মীদের। অথচ আমাদের একাডেমিটা হওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত হয়নি। যদি হতো হয়তো বা সেটা আমার সুনামগঞ্জের জন্য অনেক বড় বিশাল একটা প্রাপ্তি হতো। হাসন রাজার অনুষ্ঠানগুলো আমরা অতীতে যেরকম দেখেছি ঠিক ওরকম এই অনুষ্ঠানগুলো হচ্ছে না ইদানিং। সেটার জন্য আমার মনে হয় আরও বড় পরিসরে বিশ্বপোষকতার দরকার। আমরা চাই এটা সরকারের তরফে ও একটু বড় পরিসরে হোক, তাইলে আমরা সুনামগঞ্জের যে সাংস্কৃতিক রাজধানী হিসাবে যে আমরা যে নাম, এই নামটা অক্ষুণ্ণ থাকে। হাসন রাজার জন্ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ হাসন রাজা ট্রাস্ট, জানান এর সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী। প্রতি বছর হাসন রাজার জন্মদিন পালন করার চেষ্টা করি। এই জন্মদিন পালন করার লক্ষ্যে আমরা জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি, যেখানে যে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আছে তারা গান, নৃত্য এবং হাসন রাজার ছবি আঁকে। এর মাধ্যমে আমরা যেটা বিশ্বাস করি যে এই নতুন প্রজন্ম, বর্তমান যে প্রজন্মের শিক্ষার্থীরা আছে তারা হাসন রাজা সম্পর্কে জানতে পারবে, হাসন রাজার সৃষ্টিকর্ম সম্পর্কে জানতে পারবে। ধর্মবর্ণ নির্বিশেষে হাসন রাজা গেয়েছেন গণমানুষের গান। শুধু সুনামগঞ্জের নয়, তিনি বেঁচে আছেন আপামর বাংলার মাটি ও মানুষের মাঝে।